দুর্নীতি শোষণ নির্যাতনের প্রতিবাদে দেশের ছয় জেলা শহরে পদযাত্রা করবে বিএনপির চার অঙ্গ সংগঠন। মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎস্যজীবী দলের মেহনতি মানুষের পদযাত্রা নামে এই নতুন কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নোয়াখালীতে 15 জুলাই, দিনাজপুরে 19 জুলাই, রাজশাহীতে 28 জুলাই, যশোরে 5 আগস্ট, হবিগঞ্জে 12 আগস্ট এবং বরিশালে 19 আগস্ট হবে এই পদযাত্রা। এ সময় রিজভী জানান, যেসব পুলিশ কর্মকর্তা অতি উৎসাহী হয়ে তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। এই জেলে তাঁতি, শ্রমিক, কৃষক, হ্যাঁ, এটা সম্পূর্ণ হচ্ছে তো মেহনতি মানুষেরা, খেটে খাওয়া মানুষ। এদের যে স্পেসিফিক যে দাবিগুলো আছে সেগুলোকে নিয়ে জনগণকে এটাকে সচেতন করা, সোচ্চার করা, তাদেরকে জানানো, একটি বৃহত্তম রাজনৈতিক দলের এই যে সংগঠনগুলি তারা তাদের অবস্থান থেকে এই বিষয়গুলি তারা জানাবেন, এই জন্যই পদযাত্রা কর্মসূচি।